দফায় দফায় নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ায় ক্ষোভ জানিয়েছে ভোক্তা সাধারণ। ভোগ্য পণ্যটিকে ঘিরে যাতে কোনো কারসাজি না হয় সেজন্য মনিটরিং এর দাবি তাদের। চট্টগ্রামের খাতুনগঞ্জে আছেন ঠিক এই মুহূর্তে আমাদের সহকর্মী মনির ইসলাম পারভেজ, আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। পারভেজ, ভোগ্য পণ্যটিকে ঘিরে যেন কোনো কারসাজি না হয় এই দাবি সাধারণ মানুষের, আসলে মনিটরিং কতটা করা হচ্ছে খাতুনগঞ্জে থেকে আপনি কি অবস্থা দেখছেন? ধন্যবাদ সিয়াম। প্রথমে একটু জানিয়ে রাখি, তেল নিয়ে যে তেলের স্পাতে ছিল এটি কিন্তু আসলে একটু কমের দিকে এখন। তবে আরেকটি দুর্ভোগ হচ্ছে, সেটি হচ্ছে তেল যখন ডিও ব্যবসায়ীদের মাধ্যমে মিল গেটে যায়, যারা ডিউটি কিনেন তারা কিন্তু ঠিকমতো সরবরাহ পাচ্ছেন না। এই ব্যাপারে সবাই অবশ্য মনিটরিংয়ের দাবি জানিয়েছেন। আর একটা জিনিস হচ্ছে যে নিত্য প্রয়োজনীয় রোজাতে যে পণ্যগুলো সাধারণত আমাদের জনসাধারণের লাগে, সেই পণ্যগুলো আমরা দেখতে পেয়েছি খাতুনগঞ্জে এসে। যে আজকের যে দর সেটি আমি আপনাকে বলে রাখি, যে হলুদ হচ্ছে 115 টাকা কেজি, মরিচ হচ্ছে এখানকার দুই রকম মরিচ আছে, একটি হচ্ছে ভারতীয় এবং একটি হচ্ছে মিষ্টি মরিচ বলে, এই মরিচগুলো 225 টাকায় পাওয়া যাচ্ছে। ধনিয়া পাওয়া যাচ্ছে 115 টাকায়, জিরা পাওয়া যাচ্ছে 300 টাকায়, 350 টাকায়, মিষ্টি জিরা পাওয়া যাচ্ছে 165 টাকায়, এলাচ পাওয়া যাচ্ছে 1500 টাকায়, দারচিনি পাওয়া যাচ্ছে 320 টাকায় দারচিনি পাওয়া যাচ্ছে, এবং লবঙ্গ পাওয়া যাচ্ছে 1020 টাকায়, সরিষা পাওয়া যাচ্ছে 100 টাকায়। সিএম, নিত্য প্রয়োজন যে দ্রব্যগুলো যেগুলো এখানে রয়েছে, আমি আপনাকে যেটা আপনার মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করছি, খাতুনগঞ্জের এখান থেকেই সারা বাংলাদেশ অবশ্যই এই পণ্যগুলো গিয়ে থাকে। আর যিনি একজন সদাগর রয়েছেন ওনাকে যদি আমি একটু সংক্ষেপে, বাজারটি আসলে কী অবস্থা, অনেকে তো বাজার নিয়ে কমপ্লেন করে যে রোজার সময় আসলে বেড়ে যায়, আপনারা কি কি কেমন কেমন হচ্ছে এখন? আসলে এত ইম্পোর্ট হয়েছে যে বাজারের একদম বাজারের এমন অবস্থা যে বাজারের সবগুলোর দামই কমে গেছে আর কি, মশলা সবগুলো বাজারে। এলাচ এখন যদি 1300 টাকা, যে এলাচ ছিল 2000 টাকা সে এলাচ এখন 1300 টাকা, এবার চিন্তা করেন যে একেবারে পড়ে গেছে। আপনারা লসে পড়ছেন এরকম কিছু? আমরা এই লসে আছি, যারা আমরা মাঝখানে আছি, ইম্পোর্টারও লসে নাই, ওই ভোক্তারাও ভালো আছে, শুধু আমরাই মাঝখানে যারা পাইকারে আছে আমরাই লসে আছি। আসলে সিয়াম, এটি একটি সুখবর বলবো ভোক্তাদের জন্য, যে আজকের যে বাজার সেটি আমরা যেটা বলছিলাম যে এলাচ উনি বলছিলেন যে 2000 টাকা ছিল, সেটি আজকে 1300 টাকা পাওয়া যাচ্ছে। এখন আসলে এটি রোজা পর্যন্ত কন্টিনিউ থাকে কিনা সেটি অবশ্য অনেকে দাবি জানিয়েছে যে মনিটরিংটি হয়। আর ভোক্তাদেরকে আমরা দেখেছি মাঝে মাঝে একটু লেখালেখি হলে বা সাংবাদিকরা একটু বাজারে আসলে তখনই একটু এ নিয়ে একটু নাড়াছাড়া হয়, কিন্তু এছাড়া আমরা কিন্তু আসলে আর দেখতে পাইনি ভোক্তাদেরকে। আর যে প্রতিদিন যে মনিটরিং করে বাজার মনিটরিং, সেদিন অবস্থা কিন্তু একটু কম রয়েছে চট্টগ্রামে। তবে জেলা প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, উনি জানিয়েছেন যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওনারা এই অভিযানগুলো চালাবেন যাতে কেউ এটা নিয়ে কারসাজি করতে না পারে। চট্টগ্রামের খাতুনগঞ্জের বাজার থেকে ছিল সর্বশেষ। ইসলাম পারভেজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।